বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প হিঙের কচুরি অবলম্বনে পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায় বানিয়েছিলেন স্বর্ণযুগের বিখ্যাত ছবি নিশিপদ্ম। 1970-এ ছবিটি মুক্তি পায়। এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন উত্তম কুমার ও সাবিত্রী চট্টোপাধ্যায়। সুরকার নচিকেতা ঘোষ। এই ছবিতে গান গাওয়ার জন্য জাতীয় পুরস্কার পান মান্না দে এবং সন্ধ্যা মুখোপাধ্যায়। নিশিপদ্ম ছবিটি মুক্তির পর বোম্বের সুপারস্টার রাজেশ খান্না কলকাতায় আসেন ছবিটি দেখার জন্য। ছিলেন উত্তম কুমারের ময়রা স্ট্রিটের বাড়িতে। 1972-এ এই নিশিপদ্ম ছবিটিকে হিন্দিতে রিমেক করেন পরিচালক শক্তি সামন্ত। ছবিটির কথা প্রায় কারোরই অজানা নয়, অমর প্রেম। রাজেশ খান্না ও শর্মিলা ঠাকুর অভিনীত বোম্বের সুপারহিট ছবি ছিল এটি। সঙ্গে আর ডি বর্মনের সুরে একের পর এক কালজয়ী গান। এই অমর প্রেমে অভিনয় করার আগেই ছবিটির স্পন্দন বুঝে নেওয়ার জন্য মন্ত্রমুগ্ধের মতো বারবার নিশিপদ্ম দেখেছিলেন রাজেশ খান্না। প্যারাডাইস হলে অমর প্রেমের প্রিমিয়ারে রাজেশ বলেছিলেন, প্রায় 17 বার নিশিপদ্ম দেখেছেন তিনি, মুগ্ধ হয়েছেন উত্তমবাবুর অভিনয়ে। অমর প্রেমের শুটিং চলছে। মহানায়ক উত্তম কুমার তখন একটা কাজে বোম্বে এসেছেন। জানতে পেরে রাজেশ খান্না তাকে অনুরোধ করেন অমর প্রেমের শুটিং ফ্লোরে আসার জন্য। রাজেশ খান্না তখন বলিউডের সবচেয়ে বড় স্টার। নিশিপদ্মের একটি দৃশ্য ছিল যেখানে দেখা যায় উত্তম কুমার এক চোখ দিয়ে হাসছেন, আরেক চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। কিছুতেই ওই দৃশ্যটা মনের মতো করে করতে পারছেন না রাজেশ খান্না। তার মতে বাধ্য হয়ে সাময়িক বিরতি নিয়ে উত্তম কুমারকে বলেছিলাম, দাদা একটু দেখিয়ে দেবেন শটটা। মন দিয়ে 21 বার ছবিটি দেখে ও রিহার্সাল করেও হচ্ছিল না। অনুরোধ শুনে উত্তম কুমার বলেছিলেন, পাগল নাকি, আমি আপনাকে অভিনয় শেখাব। তখন রাজেশ খান্না বলেন, দাদা বুঝতে পারছেন তো কিছুতেই হচ্ছে না, আর আপনার ছবি যারা দেখেছেন তারা তো আমার সঙ্গে তুলনা করবেনই। অনেক অনুরোধের পর উত্তম কুমার বললেন, দেখাতে পারি কিন্তু সকলের সামনে নয়, কেবল আপনার পরিচালক থাকতে পারে, আর কেউ নয়। ওর কথা মতোই কাজ হলো। বারতিনেক শটটা বুঝিয়ে দিলেন, পরের এক শটেই ওকে। অমর প্রেম সুপারহিট হয়। রাজেশ খান্না বলেছিলেন, আমি যদি উত্তম কুমারের অর্ধেকও করতে পারি সেটাই আমার কাছে অনেক সম্মানের। অভিনেতা বিশ্বজিৎ চ্যাটার্জি এই প্রসঙ্গে বলেছিলেন, উত্তম কুমারকে কেবল আমি সম্মান করি না, পুরো বোম্বাই ইন্ডাস্ট্রি ওই লোকটাকে কুর্নিশ করে। রাজেশ খান্না আমার সামনে বসে নিশিপদ্মের এক একটা শট মন্ত্রমুগ্ধের মতো দেখেছেন আর অমর প্রেমে কপি করেছেন। অমর প্রেমে অভিনয়ের পর আক্ষেপ করে রাজেশ খান্না জানান, উত্তম কুমারের তুলনায় 50% অভিনয় করতে পারিনি আমি। আমার তো মনে হয় যেভাবে গোটা বাঙালি জাতির মুখ দেখা যেত উত্তম কুমারের মধ্যে, তেমনভাবে আর কেউ পারবে না নিজের জাতিকে তুলে ধরতে। এমনকি তার মতো ওভাবে ধুতির কোঁচাও ধরতে পারবে না কেউ। মহানায়ক উত্তম কুমারের ময়রা স্ট্রিটের বাড়িতে একটা সময় পরিচালক, প্রযোজক, অভিনেতা অভিনেত্রীর ভিড়ে গমগম করত। এই বাড়িতে অনেকবারই এসেছেন রাজেশ খান্না। নিজে মেগাস্টার থাকাকালীন উত্তম কুমার সম্বন্ধে রাজেশ খান্না বলেছিলেন, হি ইজ দ্য গ্রেটেস্ট লিভিং অ্যাক্টর ইন ইন্ডিয়া। বলিউডের প্রথম সুপারস্টারের এতটাই শ্রদ্ধা ছিল বাংলার মহানায়কের প্রতি। ধন্যবাদ।